নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল। আপনি মীন রাশির মানুষ, আপনার জন্য এই ফেব্রুয়ারি মাসের নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে, কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, বর্তমানে আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু শুরু হয়ে গেছে। যারা মীন রাশির মানুষ আছেন, আপনারা অবশ্যই শনি সাড়ে সাথির রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই কিন্তু নিন। সাড়ে সাথির নেগেটিভ এফেক্ট অবশ্যই কিন্তু পড়ে, অর্থাৎ তিনটা যে ফেজ থাকে কি না, প্রথম চরণ, দ্বিতীয় চরণ, তৃতীয় চরণ, তিনটা চরণই কিন্তু ভালো যেতে পারে না। তাই প্রথম থেকে আপনি যদি গাইডলাইন নিয়ে যদি আপনি চলেন, সে মতন কিন্তু সমস্যা কিন্তু রইবে না। বর্তমানে আপনার রাশির উপর দিয়ে বৃহস্পতি পাস করছে, খুব একটা সমস্যা কিন্তু দিবে না। হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। আপনার স্বাস্থ্যের জায়গাটা যদি আমি বলি, একটা সম্ভাবনা আপনাদেরকে হুবহু যে মিলবে আমি কখনোই দাবি করব না, কারণ এখান থেকে আপনার আমি জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান দেখতে পাচ্ছি না। এখান থেকে আপনার মহাদশা, অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এখানে আপনাদেরকে আমি একটি কথা আপনাদেরকে আমি বলবো, যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আপনি মীন রাশির মানুষ, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই, কারণ বৃহস্পতি পাস করছে, তো স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, মোটামুটি চলে যাবে। কিন্তু দ্বাদশভাবে শুনি, দ্বাদশভাবে শুনি, বিশেষ করে পায়ের সমস্যা কিন্তু দিবে, জয়েন্ট পেন, ব্যাক পেন, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, ব্যাক পেনের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে। যারা এজেড পার্সন আছেন কি না, তাদেরকে ব্যথাজনিত সমস্যা কিন্তু ভোগাবে। দ্বাদশভাবে শুনি, পায়ে চোট আঘাত লাগার সমস্যা কিন্তু রয়েছে। তবে আপনারা যারা বিদেশের সাথে রত আছেন, বিদেশ থেকে কিন্তু আপনারা এ সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত আছেন বা বিদেশের মাটিতে কাজকর্ম করছেন, এখান থেকে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু এই সময় কিন্তু প্রফিট কিন্তু পাবেন। বৃহস্পতি আপনার ঠিক পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন, সন্তান পরিকল্পনার জন্য, আমি বলবো 21 এপ্রিলের মধ্যে আপনারা সন্তানের জন্য প্রচেষ্টা করুন। সন্তান নিশ্চিত রূপে প্রাপ্তি আপনাদের হবে, সন্তানের জন্য গর্ব অনুভব হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে উচ্চ শিক্ষাসকে যারা আছে তাদের ক্ষেত্রে খুব ভালো, কারণ পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে শিক্ষা। আপনার পঞ্চম ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় অমৃতের মতো কিন্তু হয়, গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। এবং এর পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে বলি, প্রেমের জায়গাটা নিয়ে একটু হলো সমস্যা কিন্তু রয়েছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাওয়া, কিছুটা ইগো সেন্টিমেন্ট চলে আসা, এটা কিন্তু আপনাদের রয়েছে। থার্ড হাউসে আপনার মঙ্গল অবস্থান করছে, আপনাদের জেদ বৃদ্ধি করবে, তবে পরাক্রম সাহস আপনাদের বাড়বে এ সময়। আপনি মীন রাশির মানুষ, পরাক্রম সাহসটা আপনাদের এ সময় কিন্তু বাড়তে চলেছে। বিয়ের জায়গাটা কিন্তু ভালো, যারা বিয়ে হয়ে যাওয়া একটা সম্ভাবনা কিন্তু রয়েছে ফেব্রুয়ারি মাসে, বা বিয়ের জন্য কথাবার্তা, কোনো ভালো সম্পর্ক আসা, এই সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনাদের ডেইলি ইনকাম, দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে, ব্যবসার ক্ষেত্রে ভালো। যারা গোল্ডের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ফুডের সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছেন, বিউটি পার্লার আপনার ক্ষেত্রে, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু এ সময় পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিশেষভাবে যারা শেয়ার রিলেটেড জায়গাতে আছেন, শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। 7 ফেব্রুয়ারির পর থেকে শেয়ার বাজার, স্টক মার্কেট সঙ্গে যুক্ত আছেন, এই জায়গা থেকে আপনারা যথেষ্ট লাভ পাবেন। এবং যেহেতু আপনার সপ্তমপতি একাদশভাবে অবস্থান করবে 7 ফেব্রুয়ারি থেকে, আপনাদের ইনকামের জায়গা, লাভের জায়গা কিন্তু বাড়বে। এবং যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন ব্যবসা ক্ষেত্রে বা কোনো কিছু শেয়ার মার্কেটে, তারা
সাতই ফেব্রুয়ারির পরে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করুন, নিশ্চিতরূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি একাদশভাবে অবস্থান করছে এবং ঠিক আপনার 13ই ফেব্রুয়ারিতে এই ষষ্ঠপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করবে। কিছু ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে সমস্যা বা উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মত পার্থক্য বা আপনার কলিগের সাথে কিছুটা সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। চাকরির ক্ষেত্রে কিন্তু চাপ আসবে, যারা চাকরি করছেন চাপ কিন্তু আসবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট দেখা যাচ্ছে এবং বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে, যারা বিদেশে যেতে চাইছেন সেই সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে রয়েছে। এবং এর পাশাপাশি যারা মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন, অর্থাৎ আপনি মিডিয়া রেটের জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, এই সকল জায়গা থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। তবে এ মাসে আপনাদের কোনো প্রপার্টি পারচেস করা, যা হয় আপনি কিনবেন নয়তো বিক্রি করবেন, দুটি জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব ভালো রয়েছে। প্রপার্টি পারচেসের জায়গা বা প্রপার্টি বিক্রি করা যারা চিন্তাভাবনা করছেন সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং এর পাশাপাশি আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আরেকটি কথা বলবো, যারা মামলা মকদ্দমা করতে চাইছেন কোনো ব্যাপারে একটু থেমে যান, কারণ শনি সারাসারি চলছে, তো এই সময় শনি কী করে ব্রেনকে কিন্তু নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। অর্থাৎ যতটা হোক আপনারা একটু স্থির চিন্তাভাবনা করে যদি আপনি মীন রাশির মানুষ আপনি যদি এগাতে পারেন আপনার ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু হবে। ভাগ্য ভাবে সরাসরি দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে ভাগ্যাধিপতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্টও আপনারা কিন্তু পেতে কিন্তু চলেছেন এবং সরাসরি বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনি মীন রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। কী উপায় করবেন? আপনারা বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, বিশেষভাবে কিন্তু আপনারা এই সময় লাভ পাবেন। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে সমস্যা আসছে বুঝতে পারছেন, আপনি মীন রাশির মানুষ বসে থাকবেন না, আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময়ের মধ্যে কিন্তু রেমিডিয়াল মেজারমেন্ট অবশ্যই কিন্তু করুন, কারণ সময় থাকতে আপনারা কাজ করুন, সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আপনার কিন্তু সমস্যা কিন্তু বাড়বে, কারণ সাড়ে ফার্স্ট ফেজ প্রথম চরণ কিন্তু আপনাদের কিন্তু শুরু হয়েছে। এবং গৃহে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার এ মাসে কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় মীন রাশির ক্ষেত্রে মোটামুটি, আমি যদি বলি মোটামুটি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো দিক কিন্তু রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যারা পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।